খাইতে লাগছে আমার যাওয়া আসার ভাড়া লাগছে 40 টাকা আমার খাইতে লাগছে বরবার নিজাম কোটি বাবু ছেলে ওষুধে 5 দিন পর গাড়ি লাগছে আমার 400 টাকা তারি আমার ছেলেটা হাড়ের সমস্যা মেডিকেলে ছিল তোমার হচ্ছে 32 নম্বর ওয়ার্ডে হাড়ের সমস্যা পেটে দিয়েছে 4 দিন যে শুন হাতে দিয়েছে 4 দিন জাবির কাছে ব্যাটা আমার তো মরে গেছে বয়স কত ছেলের বয়স কত হবে 35 35 বছর কয় ছেলে আপনার আমার এক ছেলে মরে গেছে ব্যাটা হাড়ের সমস্যাতে হাই প্রেসারে মাথা রক্ত উঠে এক ছেলে মারা গেছে আর এক ছেলে অসুস্থ আর এক ছেলে অসুস্থ ছেলেটা মরা 12 বছর হলো স্বামী 30 বছর আগে মরে গেছে কত বড় দুঃখে জর্জরিত আপনি এখন এখন কি এই যে ছেলেটি নিয়ে টাকা উঠাচ্ছেন টাকা তুলতে 5 দিন পর পরই 400 টাকা লাগে 5 দিন পর পরই 400 টাকা লাগে 400 টাকা লাগে আর তোমার হচ্ছে ইয়ে নিয়ে দিলাম 270 টাকা দিয়ে দি কিলো তলে দিয়ে টিপ দেয় হ্যাঁ হ্যাঁ 12 13 দিনে একবার তো ব্যথা কমছে না এই ব্যথা নাই এক এক ঘন্টা দু ঘন্টা নাই আবার ব্যথা হচ্ছে আবার মুখে আবার ঠিক মাছে আবার কিছুক্ষণ নাই 12 13 দিন হয়ে গেল কমছে না এখন এই টাকা উঠাচ্ছেন কতদিন ধরে এই 12 13 দিন থেকে 12 13 13 দিন ধরে হ্যাঁ চিকিৎসার জন্য হ্যাঁ চিকিৎসার জন্য এই যে লেখা আছে আচ্ছা আচ্ছা তেমনিতে যে এটা কি মানে ফটোকপি করে নিয়ে আসছেন ফটোকপি করে আসলটা দেয়নি বেটা ওর আসলটা দিয়ে হারিয়ে দিল তাতে কথা শেষ নামটা তো জানি এরকম ফটোকপি নিয়ে অনেকই টাকা উঠায় এটা কতটুকু সত্য এটা কি সত্যি সত্যি এটা ছিল তোমার হচ্ছে 32 নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল আচ্ছা আচ্ছা এর আগে কি করতেন আপনি কাজবাজ করতেন এর আগে কাজ কাম করতাম না ওই ব্যাটা ওই থেকে থেকে বুকে ব্যথা উঠতো কাজ করতে পারতো না একদিন যেত দুদিন যেত না এরকম করতো ছেলে বিবাহিত ছেলে বিয়েতে তিনটে বিটি আছে মানুষের বাড়ি কাজ করে খায় ওরা কত দিবে এক বিটি দিল 400 টাকা এক বিটি দিল 300 টাকা ওরা তো পরের বাড়ি কাজ করে খায় আর তো কেউ নাই ব্যাটা আর আমি ঘর ভাড়া দিতে হয় প্রতিদিন কিরকম টাকা পান আপনি কিরকম প্রতিদিন পাই 200 কোনোদিন 250 কোনোদিন ওই রকমই পাই প্রতিদিন এখানে আসেন এইখানেই বেড়াই কত বেড়াই জায়গাটার নাম বলেন তো পুরা এই পদ্মা গার্ডেন পদ্মা গার্ডেন রাজশাহী না হ্যাঁ প্রতিদিন আসলে সবাই তাকে চিনে ফেলেছে বলেন সবাই চিনে আমাকে গোটা বাজারও চিনে বাজারও চিনে বাজারে সব জায়গা চিনে আমাকে সকাল কয়টা বাজে বেরোয়ছেন বাড়াই 11টার দিকে বাড়াই কয়টা বাজে থাকেন আমি এ তোমার হয়েছে না হলো তো 7টা 7:30 পর্যন্ত 7টা 7:30 আচ্ছা আচ্ছা তোমাদের বাসা কোথায় আপনার আগে ছিল আমার ছিল হোসনিগঞ্জে আমার স্বামী মরার পরে বাইরে বেঁচে দিয়েছি এই 6-300 টাকা একটু বাড়ি ছিল স্বামী মরার পর স্বামী মরে 2 বছর পর বাড়ি বেঁচে দিয়েছি কিন্তু এখন কাটা খালতে 7 বছর থেকে ভাড়া থাকি বাড়ি বিক্রি করে এখন ভাড়া থাকে হ্যাঁ ব্যাগে কি ব্যাগে ব্যাগের মধ্যে কি ব্যাগের মধ্যে ওই যে এই যে পট আছে কিছু নাই ব্যাগে এই পট এই খাবার নিয়ে আসছেন না কই পাবো খাবার কে দিবে খাবার এই যে এক একটার মধ্যে এক এক টাকা রাখেন এমন কিছু একটার মধ্যে পয়সা একটার মধ্যে টাকা এরকম কিছু না হ্যাঁ ওরকম করে রাখি কোন রাতে 1 টাকার লোট রাখি 2 টাকার লোট রাখি টাকা হাই যায় যায় কাছে দিলে তো আঁচলে বাঁধে রাখি আর এখন আপনি ফুচকা খাবেন না চটপটি খাবেন হ্যাঁ কোনটা খাবেন বলেন ফুচকা দিলে ভালো একটা ফুচকা দিয়ে না আর দুটা চটপটি এই তো সব ঢেলে ফেলছেন সব ঢাললেন কেন ঢাললাম বেটা এখন আপনি তো অসুস্থ না না মানুষ জন জন ছেলে মরে গেছে কটা ছিল তিনটে ছিল তিনটে এখন দুই বেটা মরে গেছে আরেক বেটা আছে হ্যাঁ তিনটা মরে চার গে ছিল তিনটা মরে গেছে একটা মরেছে আইতরে ছিল আইতরে হয়ে হয়ে মরেছে আর একটা মরেছে 3 বছরের একটা মরলো 30 আর 2 বছরের আর এটা আছে এখন ওনার শরীরের অবস্থা কি বর্তমানে অবস্থা ডাক্তারে মানা করেছে যে পটো করে হাঁটতে হবে পটো করে মুতে হবে বাথরুমেও যাওয়া যাবে না হাঁটলে পারি তোমার বুকে পেন করবে হাঁটা যাবে না জোরে কথা বলা যাবে না সিগারেট খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না তেল খাসির গোশ খাওয়া যাবে না বিড়ি খাইতো আগে খালি সিগারেট খাইতো এখন খাই না খাইতে লাগছে আমার যাওয়া আসার ভাড়া লাগছে 40 টাকা আমার খাইতে লাগছে বরবার নিজাম কোটি বাবু ছেলে ওষুধে 5 দিন পর গাড়ি লাগছে আমার 400 টাকা এখন যাই হোক মানে এই যে
এখন যাতে টাকা উঠাচ্ছেন ছেলে চিকিৎসার জন্য, হ্যাঁ, এতে করে চিকিৎসা করালে ছেলে সুস্থ হবে? হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বর্তমান অবস্থা আপনার। হ্যাঁ, আসলে দুঃখজনক অবস্থা। এরকম আমরা বিভিন্ন জায়গায় অনেক প্রতারক ধরেছিলাম, বুঝছেন, হাতে নাতে, বেশিরভাগ ঢাকাতে ধরেছিলাম। আপনার তো রিয়েল ঘটনা সবাই জানে, তাই না? সবাই চিনে না? সবাই চিনে। আচ্ছা আচ্ছা, যাক ভালো। আমার লাঠি পুতি চিনে, সবাইকে চিনে। সবাই চিনে না, যাক ভালো। বড় লাঠি খো চিনে, এই চিনে, ছেড়া চিনে। আপাতত আমরা চাচ্ছি যে আমাদের তরফ থেকে যা কিছু পারি এখান থেকে খাওয়াবো, আর আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা দিয়ে দেবো এখন। তো আমার তো মানে হালকা পাতলা সম্ভব, বেশি সম্ভব না, সমস্যা নেই তো? না না, আমার কিছু দিল, আমার গা পাতলা হবে দেয়। এখন ছেলে কি আপনার দেখশন করতো? এ ছেলের জন্য যে আপনি ভিক্ষা করে টাকা উঠাচ্ছেন, ছেলে কি আপনার দেখশন করতো? হ্যাঁ, ভালোবাসো ছেলে, আমার খুব ভালোবাসো। আজকে আমার অবস্থা খারাপ থেকে, মা যাইও না, মা যাইও না, মা তুমি মরে গেলে আমি হার্ট ফেল করবো, আমাকে কে দেখবে? আমি পালিয়ে এসেছি। আপনি পলে আইছেন, পলে এসে টাকা উঠাচ্ছেন? কালকে আমার অবস্থা খারাপ, এক বাড়িতে খিচুড়ি দিয়েছিল, কি করছে, ঝাল আলা খালি মরিচ দিয়া, এই খাইয়া গলা ঝাল উঠেছে, ঝাল উঠছে, ঝাল উঠছে, কাজটা ঝাল উঠছে, গলা ফুটে বন্ধ হয়ে গেছে। আর আপনার? আমার কালকে মরে যাচ্ছ, বিয়ে কাটা উঠে মা দেখতাম।